হ্যালো ডিয়ার লিসনার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আলিয়া পর্যয় আপনার সবাইকে আজকে ট্রিট স্বাগত জানাচ্ছি তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নর্গেট দ্বারা ন্যান গেটকে বাস্তবায়ন করতে হবে তো ন্যান গেটের আউটপুটটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে ন্যান গেটের আউটপুটটা হচ্ছে জাস্ট এইরকম ঠিক আছে তো আসুন এটাকে একটু কাজ করা দরকার তাহলে এটা কীভাবে করবেন আপনি ডিম সূত্র মতে এটাকে আপনি এখানে এভাবে করবেন তাহলে এটাকে ডিমার্কের সূত্র মতে এভাবে হয় এটা এভাবে থাকলে এভাবে হয় ঠিক আছে তো এখন বাইর থেকে আপনাদের কি করতে হবে এখন দেখেন এটার সাথে এটা কীসের সমন্বয়ে এটার সাথে এটা অরের সমন্বয়ে মাঝখানে না প্লাস না তাহলে এটাকে কিন্তু নর করতে হবে নর করতে হলে আপনাকে কী করতে হবে যে বাইর থেকে আপনি দুইটা কিনে আসবেন কমপ্লিমেন্ট নিয়ে আসবেন সব মাথায় রাখবেন এভাবে বাড়িতে কমপ্লিমেন্ট নিয়ে আসতে হয় আনলে একসাথে দুইটা আনতে হয় একটা আনার কোনো নিয়ম নেই কারণ হচ্ছে দুইটা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটা যায় আবার আগের অবস্থায় ফিরে আসে ঠিক আছে তো না এবার লজিক কিটা এঁকে ফেলে যাক ওকে এখানে ইনপুট হচ্ছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তাহলে আমাকে প্রথমে দুইটা ইনপুট নিতে হবে একটা হচ্ছে এ শুধু শুধুমাত্র কী গেট গেট ইউজ করতে পারবে না ঠিক আছে তাহলে আসুন একটা ইনপুট নিলাম এ একটা ইনপুট নিলাম বি ঠিক আছে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এটা এখানে এসে কি হবে একটা হবে এবার একটা হবে বিবার ঠিক আছে তাহলে এখন এটা এভাবে করলে কি হয় দেখেন শুধুমাত্র কী কের ইউজ করতে পারবেন আপনি তাহলে এটা কি হয়ে যাবে এটা হচ্ছে এবার বার এটা হচ্ছে প্লাস বিবার যেহেতু এখানে একটা নর্ট আছে কিন্তু আপনার আউটপুট কথা আরও একটা লাগবে তাই না তাহলে কী করবে আরও একটা দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত উত্তরটি আপনি পেয়ে যাবেন দেখুন তাহলে এটা কি হবে এটা না তাহলে দেখুন আপনার কাঙ্ক্ষিত উত্তরটির সাথে ম্যাচ হয়ে গেছে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন এখন আমরা করব একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটিকে শুধুমাত্র নর্গির দ্বারা বাস্তবায়ন করব ঠিক আছে এই সমীকরণটি দেওয়া আছে শুধুমাত্র এটাকে আমরা কি করব নর্গির দ্বারা বাস্তবায়ন করব তাহলে দেখুন কিভাবে করব আমরা প্রথমে আমরা একটু লিখে নিব সমীকরণটা আপনি এভাবে পরীক্ষার খাতায় লিখে নেবেন যদি আসে তাহলে এবার আপনি বাইরের থেকে দুইটা কমপ্লিমেন্ট নিয়ে আসবেন কেন কারণ হচ্ছে আপনাকে শুধুমাত্র নর্গের দ্বারা বাস্তবায়ন করতে হবে এই জন্য তাহলে দেখুন এখানে এমের উপর এবং এন এর উপর বাড়া আছে তাহলে আপনি কিভাবে করবেন এম এবং এন ঠিক আছে আপনি দুই জায়গা থেকে দুইটা নিয়ে যাচ্ছেন তাহলে যখন নিয়ে যাচ্ছেন এটাকে একটু শেষ করে নেওয়া যায় শুধুমাত্র কী গেট ইউজ করতে পারবেন বলছে আপনি নট গেট ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এটা এখানে এসে কি হবে একটা হচ্ছে এম প্লাস এন যেহেতু এখানে নর্ট আসে তাহলে এটা কমপ্লিমেন্ট এরপর আপনাকে প্লাস এন এন না তাহলে আপনি কী করবেন অনেক সময় এই এমটা এনটা এম দেওয়া থাকে সমস্যা না আপনাকে যদি এম দেওয়া থাকে আপনি এখান থেকে নিয়ে যাবেন যেহেতু এখানে এন দেওয়া আছে তাহলে আমি এখান থেকে নিয়ে যাব ঠিক আছে আপনাকে যদি এখানে এম দেওয়া থাকতো তাহলে আপনি ওপর থেকে নিতে হবে ঠিক আছে যেহেতু এটা এন দেওয়া আছে এজন্য আমি এখান থেকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আসুন শুধুমাত্র নর্কে ঠিক আছে তাহলে এটা কী হবে এটা হবে এম প্লাস এন এভাবে তারপর কী আছে প্লাস এন তাই না এটা না তো যেহেতু এখানে একটা নট তাহলে এটা কী হয়ে যাবে না কিন্তু আপনার এখানে কী বলতেছে আপনার এখানে আরও একটা বাড়া আসে তাই না তাহলে কী করবেন আরও একটা নর্কেট যুক্ত করে দেন নর্কেট যুক্ত করে দেন তাহলে আপনার কাজটা হয়ে যাবে আউটপুটটা আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু আউটপুটটা দেখেন তাহলে এন প্লাস এন এটা প্লাস এন ডিটেল লাগে যেহেতু এখানে একটা নর্থ তাহলে এটা হয়ে যাবে তাহলে এবার দেখুন আপনার এটের সাথে আপনার এই যে এটের সাথে এটা হয়ে গেছে ঠিক আছে ওকে